লোভেই পাপ, পাপেই মৃত্যু। বেশি লোভ করিব না পাই, লোভ করিলে মৃত্যু হয়। যা দেড় বছরে সরবা সরকারে লোভ করা নাই, ভবিষ্যতেও লোভ নকরে সরবা সরকারে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের ভাষ্য এয়া। দেওবারে অনুষ্ঠিত বিজেপির এক কর্মী সভাত এনে ব্যাখ্যা আগবায় মুখ্যমন্ত্রী সোণোৱালে। আমি প্রায় দুই বছর হব হয়েছে, দেড় বছর হয়েছে, দেড় বছর যদি লোভ সামরিব পারিছি, আমি পারিম। লোভে পাপ, পাপে মৃত্যু, আমার তাকে কইছি। এই বৈঠকত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে যে পঞ্চায়েতত বিজেপিয়ে ভাল ফলাফল দেখাব, কিন্তু বিজেপিয়ে দুর্নীতি করিব নারিব। আমি এটি কথা মনত রাখিব লাগিব, আমি পঞ্চায়েত নির্বাচনত এটা প্রতিনিধিত্ব করিব। মোৰ দৃঢ় বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনতো অসমের রাইজে আমাক এটি সুযোগ দিব। কিন্তু মনত রাখিব লাগিব, কোনোয়ে যাতে দুর্নীতিক প্রশ্রয় নিদিয়ে। দুর্নীতিক প্রশ্রয় দিলে আৰু আমাৰ ভৱিষ্যতৰ নিৰ্বাচনবিলাকো বেয়া হোৱাৰ সম্ভাৱনা থাকে। সভাত উত্থাপন হয় মোদীৰ 56 ইঞ্চি বুকুৰ প্ৰসংগ। বিজেপিৰ প্ৰতিজন কৰ্মীৰ বুকু 56 ইঞ্চি, এই দাবী বিজেপি নেতা ৰামলালৰ। বিজেপির এই কর্মী সভাত বিজেপির জ্যেষ্ঠ নেতা রামলালে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তত বিজেপির এক নতুন স্লোগান সম্মুখলে আনে। দুনিয়া মে ভারত কা সম্মান, সীমাও কি সুরক্ষা, গরিবো কা কল্যাণ। ব্যুরো রিপোর্ট, DY365।